আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ভাই জানেন নামটা বলেন? আমার নাম মাওলানা বরকতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? নোয়াখালী চাটখিল থেকে আসছি। নোয়াখালী চাটখিল থেকে আসছেন? এত দূর? জি ভাই। তো কি করে এত সাহস পাইলেন যে এত দূর থেকে এখানে আসলেন ভাই? আমি আসলে অনেকদিন আপনার ভিডিওগুলো দেখলাম, দেখার পরে আমি বাজারে অন্য অন্য চুলা দেখলাম, সবগুলো দেখে পরে আমি চিন্তা করলাম যে আসলে বাজারে যে চুলাগুলো এগুলো তো বাংলাদেশি কোনো কোম্পানি না, এগুলো বাইরের কোম্পানি। আর আপনি যেহেতু আমাদের দেশেই দেশেই চুলা বানান নিজেই, এই জন্য আমি ভাবলাম যে আমার দেশে দেশেরটা দেশের থেকে দেশের টাকা দেশেই থাক, এই জন্য আমি চিন্তা করে আপনার ওইখান থেকে এসে এই চুলা নিলাম। আচ্ছা, এই যে চুলাটা নিছেন, 6 মাস পরে এর ভিতর পানি ঢুকে আপনার নষ্ট হয়েছিল। জি। আচ্ছা, এখন ওই যে চুলাটা চলতেছিল ভিতরে স্যাঁতস্যাঁতে আওয়াজ করতেছিল, জি, তো তারপরে এখানে নিয়ে আসছেন, এখানে আনার পরে আপনার কত টাকা লাগলো? আমার এক টাকাও লাগে না এবং আমি অল্প সময়ে আমি সার্ভিসটা পাইছি। আচ্ছা, এখন আমরা এটা যে নষ্ট হয়েছিল এর জন্য কি আমরা কোনো অন্য কোথাও পাঠাইছি নাকি আপনার সামনে ঠিক করছি? না, আমার সামনে আপনারা ঠিক করে দিচ্ছেন অল্প সময়ের মধ্যে। তো দর্শক, আপনারা তো বুঝতে পারছেন যে এই যে যারা এই যে এইসব চুলা ইলেকট্রিক চুলা আপনারা কিনতেছেন, তো তাদের তো এই জিনিসটা দরকার যে এই চুলাগুলো নষ্ট হইলে আপনারা কি করবেন? নষ্ট হইলে তো ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এখন ওই যে বাজার থেকে যে আরো চুলা যে মানুষে কিনছে, তাদের কি অবস্থা? তারা কি ভালো চালাইতেছে? না, তারা অনেক অস্বস্তি বোধ করতেছে এবং তাদের বিল অনেক বেশি আসতেছে। আর আলহামদুলিল্লাহ আমি তো গত সাত মাস যাবত চালাইতেছি, তো 7 মাসের মধ্যে আমার আমার পুরো ঘরের সমস্ত পুরো টোটাল বিল, মানে ফ্রিজ টিরিজ, এরপরে আমার ঘরের বাতি রাতি ফ্যান সব কিছু মিলে এবং চুলা সহ আমরা তিন বেলায় চুলাতে পাকাই, সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের 402 টাকা করে বিল আসতো। আচ্ছা, এখন ওই যে অনেকেই অনেক ইউটিউবার আছে, আবার অনেক ভিউয়ার্স আছে, ওরা বলে আমরা নাকি লোক ভাড়া করে আইনে এইসব কথা বলি। না, এখানে এখন আপনি আপনি এটা ওনাদেরকে বলেন যে আপনি ওনাদেরকে একটু বলেন, আশ্বস্ত করেন যে আসলে আপনাকে কি ভাড়া করে আনা সম্ভব কিনা এই চাটকিল থেকে? আমি নিজেই আসছি আর আমার প্রয়োজনে আমি আসছি, আমি তো আর ভাড়া করে আসতে হলে তো আপনার প্রয়োজনে আমি আসতে পারি। আসলে যারা এরকম দুই নম্বর চিন্তা করে, যারা দুই নম্বর লোক, তারা এই ধরনের চিন্তা তাদের মাথায় আসে অবশ্যই। হ্যাঁ, যারা ভালো লোক, যারা আল্লাহর পাখি, হ্যাঁ, তাদের মনের মধ্যে কখনো দুই নম্বর চিন্তা আসবে না, কি বলেন? এটাই স্বাভাবিক। জি, মানুষকে সন্দেহ করাও তো অপরাধ নাকি? অবশ্যই অপরাধ। হ্যাঁ, অবশ্যই। যদি আমি আপনাকে সন্দেহ করি, আপনি যদি আমাকে সন্দেহ করতেন, তাহলে কি আপনি এই চুলা নিয়ে ব্যবহার করতে পারতেন? না। আর আপনি কি আজকে এত উপকৃত হইতেন? না। এই যে চুলাটা নষ্ট হয়েছে, পানি গেছে, চুলাটা একটু ডিস্টার্ব হয়েছে, এখন যদি অন্য জায়গায় নিয়ে যেতেন আপনাকে কতদিন ঘুরাইতো? কমপক্ষে তো আমাকে 15 দিন 20 দিন আমাকে ঘুরাইতো। 15-20 দিন আপনাকে ঘুরাইতো, তারপরে চুলাটা কি ভালো করে ঠিক করে দিতে পারতো? না, আবার এটা নিয়ে আমি অনেক এই পেরেশানি ভোগ করতে হইতাম। এখন আপনি বন্ধু বান্ধব তো আপনি তো সাজেস্ট করছেন, অন্য কাউকে সাজেস্ট করছেন, আমি শুনলাম যে আপনি নিজে একটা ব্যবহার করছেন। জি, আমার আমি নিজে ব্যবহার করতেছি, আমার আর আমার সাথে আরেক ব্যবসায়ী ভাই ওনাকে সাজেস্ট করেছি, তো উনি একটা নিছেন। আর আমার উনি কি বলতেছে? উনি কি আপনার মতো মানে খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট খুশি বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি তো এখন অল্প সময়ে আমার ফাঁক শাক সব কিছু হইতেছে, এরপরে আমি যা ইচ্ছা তাই করতে পারতেছি। আগে আমি গ্যাসে দেখা যাইতেছে মানে একটু সৎ এটাকে বলে, অর্থাৎ উনি গ্যাস চালানোর অবস্থা উনি বলতেছে আমি ভয় পাইতাম কখন গ্যাস শেষ হয়ে যায়, কিন্তু এখন আমার কোনো ভয় নেই, বস, কারণ যতক্ষণ আছে আমার সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো হয়েছে। তো দর্শক, আপনারা যারা চিন্তা করতেছেন যে কারেন্ট চলে যাবে, কারেন্ট থাকবে না, সারাদিনের মতো তো 2-3 ঘন্টা মাত্র রান্না করেন, তো কারেন্ট তো রান্না করে রান্না তো সবসময় করে না, সবসময় তো কারেন্ট দরকার নাই। আর যখন কারেন্ট আসবো তখনই রান্না করবো, যখন কারেন্ট থাকবো না তখন আমরা রান্না করবো না। তো অনেকে বলে আরে ভাই কারেন্ট চলে গেলে কি করবেন, এগুলো আলতো ফালতো কথা বলবেন না। কারেন্ট চলে গেলে কি করবেন, কারেন্ট চলে গেলে তখন আমরা রান্না করবো না, যখন কারেন্ট আসবে তখন আমরা রান্না করবো, কি বলেন? যেহেতু আমাদের সাশ্রয় দরকার। জি। আর আপনি বড় লোক আছেন, আপনি 2000 টাকা দিয়ে 3000 টাকা দিয়ে গ্যাস কিনে নিয়ে আপনি যখন মন চায় তখন রান্না করবেন, আমরা গরিব মানুষ, আমাদের যখন কারেন্ট আসবে তখন রান্না করবো, কি বলেন? জি, আমাদের সাশ্রয় দরকার। জি, কি বলেন? জি, সকালে রান্না করবো, সারা দিন খাবো, না কি বলেন? জি। হ্যাঁ, আর বেশিরভাগ তো কারেন্টটা সকাল টাইমে থাকে, সকাল টাইমে কারেন্টটা থেকেই যায়। জি। তো এখন যারা এই যে এইসব উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আমরা ভাই গরিব মানুষ, আমরা সাশ্রয় পদ্ধতি খুঁজি, আমরা চিন্তা করি কিভাবে অল্প টাকা দিয়ে রান্না বান্না করা যায়। জি। আর আপনি গ্যাসের বোতল বিক্রি করেন, আপনি হয়তো এই ধরনের কমেন্ট করেন,
আপনি ভাই গ্যাসের বোতল বিক্রি করেন করেন, আর আপনি যদি গ্যাসের বোতল কিনেন তাহলে কিনেন, এটা আপনার অভিরুচি, আপনার টাকা আছে, আপনি গ্যাসের বোতল দিয়ে রান্না করেন, সমস্যা নেই, কি বলেন না? জি হ্যাঁ জি, যারা গ্যাসের বোতল দিয়ে রান্না করতেছে তারা তো করতেছে, সমস্যা কি আছে? জি করুক না, যে যে যার যেটা মন চায় সেটাই করবে। জি আমার সাশ্রয় দরকার, আমার অর্থ কম আছে, আমার টাকা কম আছে, আমি রান্না কম খরচে করব। জি কি বলেন? জি আর এই ম্যাগনেট চুলা ছাড়া আর কোনো সাশ্রয় পদ্ধতি আছে কি আপনার জানার মতে? আমার জানা মতো আপাতত বর্তমান প্রযুক্তি এটাই বেস্ট, এবং এটাই বর্তমান প্রযুক্তি। তারপরে তো আমাদের এই যে ম্যাগনেট ফ্যান আছে, এই যে ম্যাগনেট ফ্যান, এই যে ফ্যান একটা ঘুরতেছে, এটা 10 বছর আগে আমরা ইয়ে করছি, আর এটা বন্ধ করে রাখছি, ভিডিও করতেছি তো এই জন্য বন্ধ করে রাখছি। ম্যাগনেট ফ্যান আছে, তা মাশাআল্লাহ আপনি ম্যাগনেট ফ্যান নেওয়ার নিয়ত রাখেন? ইনশাআল্লাহ আমি সামনে এক দুইটা ফ্যান নেওয়ার নিয়ত আছে। হ্যাঁ নিয়ত রাখেন, আর আমাদের এইগুলো তো জানেনই যে আমরা এগুলো 5 মিনিটে ঠিক করতে পারি। জি এই যে আমি আসার সাথে সাথে আমার 5 মিনিটও সময় লাগে না আমার এটা ঠিক করে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন আপনি যে এই যে চুলা ব্যবহার করতেছেন, মানুষ এত ভালো আছে, তো এখন আপনি যদি একটা নিয়ামত, আল্লাহর নিয়ামত, এটা তো আল্লাহরই নিয়ামত না? অবশ্যই অবশ্যই এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি আমার ব্রেনে না দিত তাহলে তো আমি এটা পারতাম না বানাইতে, নাকি? জি এটা আল্লাহরই একটা নিয়ামত, এখন এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব, আর আমরা যারা যারা এটা ব্যবহার করি নাই আমরা ব্যবহার করব, কি বলেন? জি হ্যাঁ জি ঠিক আছে। তো আপনি সবার কাছে সবাইকে একটু দোয়া দেন, সবার সবাইকে সবার জন্য একটু দোয়া করবেন। জি অবশ্যই। হ্যাঁ আপনি একজন আলেম মানুষ। জি ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, আপনি দোয়া করলে আমরা ভালোভাবে চলতে পারবো। অবশ্যই ইনশাআল্লাহ, না কি বলেন? জি তো এই যে চুলা নিছেন, চুলা নতুনের মতোই আছে না? জি কত তাহলে তাহলে বুঝতেছেন যে আরো 5-6 বছর ব্যবহার করতে করা যাবে নাকি? আশা তো করি আমি আমার বাকি জিন্দগি ইনশাআল্লাহ এটা ব্যবহার করতে পারবো আল্লাহর। হ্যাঁ এর কোনো ভাঙে ভুঙে নাই তো, ফাটে ফুটে নাই? না না। তো দর্শকদের কাছে বিদায় নেন। হ্যাঁ জি ঠিক আছে, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আসসালামু আলাইকুম দর্শক।